লাহে আবার কত জীবন আপনি জানতে চেয়েছেন কেয়ামতের দিন স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্ত্রীর দিকে আল্লাহ তাকাবেন না এই হাদিসটা কি সহি জানালে উপকৃত হতাম

যে তার স্বামীর প্রতি কৃতজ্ঞশীল নয় স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় অহি আল্লাহ আস্তাস্তগ্নি আন অহচে সে কখনোই স্বামী থেকে নিজেকে অভাব মুক্ত হতে পারবে না তার মুখাপেক্ষে নয় মানে তার প্রয়োজন হয়েছে সবসময় তার প্রয়োজনের স্বামী অথচ এই স্বামীর সে অকৃতজ্ঞ এইরকম মহিলার দিকে আল্লাহ তাকাবেন না কেমতের দিবসে এই হাদিসটি সোনানুল নাসাইতে হেসে আর নাসাই সোনান আল কুবরাতে হেসে নয় হাজার ছিয়াশি নয় হাজার সাতাশি নম্বর হাদিস মোসাদ দুই নম্বর খণ্ড একশো নব্বই পৃষ্ঠা এবং তিনি বলেছেন শাহিউল ইসনাদ হাদিস সনদ শাহি এবং হাফেজ জাহাবি তার সাপোর্ট করেছেন হাদিসের সোনানুল কুবরাতে এসেছে ইমাম বাই হাকির দুই নম্বর খণ্ড দুইশো চুরানব্বই পৃষ্ঠা অনুভাবে হাদিসটিকে ইমাম হাজামা তার আল মহাল্লা গ্রন্থে বর্ণনা করেছেন দশ নম্বর খন্ড তিনশো চৌত্রিশ পৃষ্ঠা তো এই হাদিসের শহী এক ঝাঁক মহাদিস কারাম হাদির শহী বলেছেন যেমন হাকিমের কথা উল্লেখ হলো ইমাম আল বানীর রহমতুল্লাহ তিনি বিশুদ্ধ বলেছেন দেখুন শেখ আল বানীর শাহী উত্তর রগিব উনিশশো চৌচল্লিশ নম্বর হাদিস তার মানে হাদিসটি বিশুদ্ধ এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অকৃতজ্ঞ মহিলার দিকে আল্লাহ রব আমি তাকাবেন না দৃষ্টি দিবেন না কে মাঠে তার মানে এটা কবিরা গোনা স্বামীর অকৃতজ্ঞ হওয়া কবিরা গোনা এবং জাহান নামে যাওয়ার কারণ সৌল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এক সময় বলেছিলেন ঈদের মাঠে যে হে আমার সামনে সা তা সদ্দাক না পাইনি উড়িতে কন্যা একসালা সালাহিন না এই মহিলা গোষ্ঠী তোমরা বেশি বেশি সৎকা করো তোমরা দান সৎকা করো কারণ আমি তোমাদেরকেই জাহান নামের ভিতরে বেশি পেয়েছি মানে জাহান অধিবাসী জাহান অধিবাসী হিসেবে তোমাদেরকে বেশি পেয়েছি তখন এক মহিলা বলেছে রসল্লাহ এটা কি জন্যে তখন রসুল্লাহ সাল্লাম বলেছিলেন যেটার কারণ হলো এরপরে তিনি দুটি কারণ উল্লেখ করেছেন দুটি কারণ হলো তারা বেশি বেশি লানত করে অভিশাপ দেয় আর স্বামীর অকৃতজ্ঞ হয় বখারি মোসিমান হাদিস সুতরাং স্বামীর অকৃতজ্ঞ হওয়া এটা মোটেও শোভনীয় নয় তাই আমার পরামর্শ থাকবে দিনী মন্দির নিকটে যাদেরকে আল্লাহ স্বামী রিজিক হিসেবে দিয়েছেন স্বামীর মূল্যায়ন করবেন যথাযোগ্য কদর করবেন আল্লাহ বলে আমি তফিক দান করুন অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাম এক মহিলাকে লক্ষ্য করে বলেছিলেন মসুদ আহমদ হাদিস তুমি কেমন ব্যবহার করো তোমার স্বামীর সাথে তখন বলেছিলেন আমি কোনো ত্রুটি করি না তার কেদমতে রসু উল্লাহ সালসালাম বলেছি ভালো করে দেখো তুমি তোমার স্বামীর বিষয়ে কেমন অবস্থান রয়েছে ফাইন নামা হিয়া না অনারকে কারণ এই স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম আর আহ্বান এই স্বামী তোমার জান্নাত এবং জাহান্নাম এই স্বামীর মাধ্যমে তুমি জান্নাত পাবে তার খেদমত করলে আর যদি তাকে বেজার করে রাখো তার মনক্ষণ্ণ করে রাখো তার অবদ্ধ হয়ে চলো তাহলে এই স্বামী তোমার জাহান্নামের কারণ হবে তো যা হোক বিষয়টি খুব সহজ না অনেক জটিল বিষয় আল্লাহ আমি তফিৎ দান করুন আমাদের মা বন্ধেরকে স্বামীর প্রতি কৃতজ্ঞশীল হওয়ার নবীন মোহাম্মদ আলহি ওয়াহি আজমাইন